হ্যালো বন্ধুরা, আপনি কি কখনো এমন বাদুর দেখেছেন এগুলো এত কিউট হয় যে তার কিউটনেস দিয়ে আপনাকে নিমিষে দিওয়ানা করে দিতে পারবে? আর আপনি কি কখনো এমন শিয়াল দেখেছেন যে কিনা ছোট হবার পাশাপাশি এত কিউট যে আপনি তাকে কোলে নিলে আর ছাড়তে চাইবেন না? তাই আনবিলিভেবল বাংলা নিউজ চ্যানেলের আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো দুনিয়া জুড়ে বসবাসরত এমনই কিউট 10টি প্রাণী, যেগুলোর কিউটনেস দেখে আপনিও তাদের প্রেমে পড়ে যাবেন। আর এই 10টি কিউট প্রাণীদের মধ্যে এমন একটা বানর রয়েছে যেটার সাইজ আমাদের হাতের আঙ্গুলের সমান। কি চমকে উঠলেন? আচ্ছা, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তার সাথে নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে সব বেল আইকনটি প্রেস করে অল করে দিন। তো স্বাগতম আপনাকে আনবিলিভেবল বাংলা নিউজ চ্যানেলের আরো একটি নতুন এবং জ্ঞানমূলক এপিসোডে। 10 নম্বরে রয়েছে কিউটে টিপা বেবি লামা। যখনই আপনি অধিক পেরেশানিতে থাকেন তখন একবার হলেও আপনার এই বেবি লামার সাথে টাইম স্পেন্ড করা প্রয়োজন, তাহলে দেখবেন মনটাই হালকা হয়ে যাবে। এই প্রাণীটি অনেক উৎসুক আর অনেক কিউটও হয়ে থাকে। প্রথম দিকে এই প্রাণীটিকে ব্যবহার করে বিভিন্ন ভারী জিনিস আনা নেওয়া করা হতো, কিন্তু আপনি যে সিনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা দেখে কার মন চাইবে তাকে দিয়ে ভারী বোঝা টানানোর? জন্মের সময় বেবি লামার ওজন 9 থেকে 14 কিলোগ্রাম হয়ে থাকে। আর এই প্রাণীটা অনেক ইন্টেলিজেন্টও হয়ে থাকে, ফলে তারা যে কোনো কাজ নিমিষেই শিখে ফেলতে পারে। তাছাড়া এই প্রাণীটি অনেক লয়াল আর অনেক শান্ত প্রকৃতির হয়ে থাকে। এই প্রাণীটি এত শান্ত প্রকৃতির হয় যে আপনি যদি তাকে ধমকান বা খারাপ আচরণ করেন তাহলে এরা আপনাকে ছেড়ে দূরে চলে যাবে, আর পরবর্তীতে এরা আপনার সামনে ভুলেও দাঁড়ানোর চেষ্টা করবে না। এই লিস্টে 9 নম্বরে রয়েছে ফিঙ্গার মানকি। বন্ধুরা, এই ছোট আর কিউট যে প্রাণীটা আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হলো ফিঙ্গার মানকি। আমি হলফ করে বলতে পারি আপনি এই প্রাণীটি এর পূর্বে আর কখনই দেখেননি। এর সাইজ ছোট থাকার কারণে একে ফিঙ্গার মানকি অথবা পকেট মানকিও বলা হয়ে থাকে। এই প্রাণীটি প্রচুর শান্ত প্রকৃতির হয়, এরা কারোর উপর রাগও করে না আর কারোর উপর আক্রমণ তো করেই না। আর এই বানরটিও লালন পালন করা একদমই ইজি, কেননা সে খাবার হিসেবে শুধুমাত্র ফল ফ্রুটসই খেতে বেশি পছন্দ করে। এই লিস্টের 8 নম্বরে রয়েছে বেবি টামান্ডুয়া। ভিডিওতে আপনারা যে কিউট প্রাণীটি দেখতে পাচ্ছেন তার নাম হলো বেবি টামান্ডুয়া। সেন্ট্রাল সাউথ আমেরিকার জঙ্গলে এই প্রাণীগুলো বেশি থাকে। আর এদের ব্যাপারে আপনি একটি বিষয় জেনে বেশি অবাক হবেন যে এদের খাবারের জন্য একটাও দাঁত নেই। এদের খাবার খাওয়ার ডিপেন্ড করে শক্তিশালী টিচার্সের উপর ভিত্তি করে, তাই এরা সাধারণত কাঁচা আর শক্ত খাবার খায় না। এর চোখগুলো গোটা গোটা আর পুরোটাই কালো রঙের। তাছাড়া এদের দেহের প্রতিটা অংশই এত কিউট যে আপনি তাকে দেখেই বুঝতে পারবেন। আর তাদের পাতলা লম্বা মুখে প্রায় 10 ইঞ্চি জিহ্বা থাকে। তাছাড়া যদি এগুলোকে পালতে চান তাহলে অবশ্যই আপনাকে মালদার হতে হবে, কেননা এরা সব খাবার খেতে পারে না, শুধুমাত্র এক্সপেন্সিভ খাবারগুলোই বেশি পছন্দ করে থাকে। তবুও দুনিয়ার অনেক মানুষ এই প্রাণীদের পালতু বানানোর জন্য অধিক পরিশ্রম করে যাচ্ছে। নাম্বার 7-এ রয়েছে বেবি টাইগার। এখন হয়তো অনেকেই ভাবছেন বাকি আর বাড়িতে পোষা যাবে, আর এগুলোকে বড় করা মানে নিজের মৃত্যুকে নিজেই দাওয়াত দেওয়া। কিন্তু বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, ইউনাইটেড স্টেটে পালতু টাইগারদের মেজরিটি জঙ্গলের টাইগারদের থেকেও বেশি। আর আপনি এটা হয়তো জানেন, দুবাইতে এক টাইগারকে কিভাবে লালন পালন করা হয়। দুনিয়া জুড়ে এখন টাইগার বাড়িতে লালন পালন করার প্রতিযোগিতা শুরু হয়ে যাচ্ছে। তাছাড়া এই টাইগার বর্তমানে বড় বড় সেলিব্রিটিরা পালনে বেশি আগ্রহ দেখায়। যদিও টাইগারদের দেখাশোনা করা অন্যান্য প্রাণীদের তুলনায় একটু বেশি কঠিন, কেননা এগুলো দেখাশোনা করা, এদের সঠিক ট্রেনিং করানোটা একটা সাধারণ মানুষের পক্ষে অনেক কষ্ট। তবুও এদের দেখতে এত কিউট লাগে যে মাঝে মাঝে অনেকে ভুলে যায় এরা আমাদের ক্ষতি করতে পারে। নাম্বার 6-এ রয়েছে বেবি স্লথস। এরা সাধারণত ভেজিটেরিয়ানস এনিমেলস, যারা ধীরগতিতে চলাচলের জন্য দুনিয়া জুড়ে বিখ্যাত, আর এর জন্যই মূলত একে অলস প্রাণী বলা হয়ে থাকে। এই প্রাণীটি এত কিউট হয় যে ক্রিস্টান পেলেসের মতো সেলিব্রিটি এদের বাড়িতে পুষতে চেয়েছিল। তার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইটে এই প্রাণীর ছবিও আপলোড করেছিল। যাই হোক, তার অডিয়েন্সগুলো এই প্রাণীটিকে অনেক পছন্দ করেছিল। খাবারের দিকে আসলে এরা পাতা ও পোকামাকড় ইত্যাদি খেয়ে থাকে। এগুলো ঘরে লালন পালন করাটা অনেক কঠিন, এরা খোলামেলা আর গাছে ঝুলে থাকতে বেশি পছন্দ করে, যেমনটা আপনারা অনেকেই সিংচান কার্টুনে দেখেছিলেন। বাই দা ওয়ে, আপনারা কি এখনো সিংচান কার্টুন দেখেন?
নাম্বার পাঁচে রয়েছে পাইথন। এসব দেখি আমাদের মধ্যে অনেকেই ভয়ে কাবু হয়ে যান, কিন্তু বন্ধুরা দুনিয়াতে এমনও মানুষ আছে যারা সাপ পালতে অনেক পছন্দ করেন। এদের মধ্যে অনেকে সাপের প্রতি এত ভালোবাসা থাকে যে তারা সাপ বাড়িতেই লালন পালন করে। সাপের কিছু প্রজাতি রয়েছে যারা অনেক সুন্দর আর আকর্ষণীয় হয়ে থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন উন্নত দেশে একটা সাপকে কিভাবে ঘরে লালন পালন করা হয়। সব দেশে পাইথন পালার অনুমতি নেই, তবে কোনো কোনো দেশে অনুমতি রয়েছে। নাম্বার চারে রয়েছে বেবি স্কাঙ্ক। এই প্রাণীটি অনেক ছোট আর অনেক কিউট হয়ে থাকে, যেগুলোর শরীরে কালো আর সাদার সংমিশ্রণে অসাধারণ প্যাটার্ন রয়েছে। এগুলোর শরীর এত মোলায়েম হয় যে আপনি একবার ধরলে এটাকে নিচে নামাতে চাইবেনই না। স্কাঙ্ক সাধারণত বাসা বাড়িতে থাকা বিড়ালের মতো সাইজ হয়ে থাকে। এগুলো 8 থেকে 19 ইঞ্চি অর্থাৎ 20 থেকে 48 সেন্টিমিটার পর্যন্ত বড় হয়ে থাকে। এদের ওজন 3 থেকে 7 কিলোগ্রাম হয়ে থাকে। এই প্রাণীগুলো আপনারা USA, কানাডা, দক্ষিণ আমেরিকা আর মেক্সিকোতে বেশি দেখতে পাবেন। এই প্রাণীটির একটা বদ অভ্যাসও রয়েছে, যখন এরা বেশি রেগে যায় তখন এরা পিছন দিয়ে দুর্গন্ধ ছেড়ে দেয়। তাছাড়া এদের ব্যবহার মানুষের ছোট বাচ্চাদের মতোই শান্ত হয়ে থাকে। এই লিস্টের 3 নম্বরে রয়েছে বেবি ফিনেক ফক্স। এই ফক্স মূলত সাহারা মরুভূমি আর অ্যারাবিক মরুভূমিতে পাওয়া যায়। এগুলো কিউট হওয়ার পাশাপাশি অনেক শান্ত প্রকৃতির হয়ে থাকে। ফিনেক ফক্স সাধারণত ফক্সের তুলনায় অনেক ছোট প্রজাতির হয়ে থাকে আর এগুলো প্রায় 14 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, যেটা একরকম কুকুরের বেঁচে থাকার বয়সের সমান। এগুলোর ওজন 700 গ্রাম থেকে 1 কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে। এই ছোট্ট ফক্সগুলো অনেক চঞ্চল প্রকৃতির হয়ে থাকে, তাই এদের পালতে বড় ঘরের প্রয়োজন হয়। এই প্রাণীগুলোর সবচাইতে অ্যাট্রাকশন হলো এদের বড় বড় কিউট চোখ, যেটা যেই দেখবে সেই তার প্রেমে পড়ে যাবে। নাম্বার 2 রয়েছে দ্য সুগার গ্লাইডার। বন্ধুরা, আপনি যদি একে একবার মনোযোগ দিয়ে দেখেন তাহলে এমনটা কখনই হবে না যে আপনি একে পালতে চাইবেন না। আর সবচেয়ে মজার বিষয় হলো এরা কিছু দূর পর্যন্ত উঠতেও পারে, আর এদের চোখগুলো দেখে তো যে কেউই ক্রাশ খেয়ে যাবে। এই প্রাণীটির ভিডিও ইন্টারনেটে এত বেশি ভাইরাল হয় যে লক্ষ কোটি ভিউ হয়ে যায়। এগুলো লালন পালন করাটাও অনেক ইজি, কেননা এরা খাবারে শুধু ফল ফ্রুটসই খেয়ে থাকে, আর আপনি ইচ্ছা করলে একে খাঁচায়ও লালন পালন করতে পারেন। তো বন্ধুরা, ফাইনালি এখন আমরা দেখব নাম্বার 1 হন্ডুরান হোয়াইট ব্যাট প্রাণীটি। বন্ধুরা, এই বাদুর দুনিয়ার সবচেয়ে কিউট বাদুর বললে হয়তো ভুল হবে না, কেননা এগুলো দেখে আপনার বিন্দুমাত্র ভয় হবে না, উল্টো এদের দেখে ধরতে মন চাইবে। এগুলো দেখতে অনেক ছোট আর টয়ের মতোই লাগে। এগুলো সাধারণত বেশি বড় হয় না। এখন যে সিনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হলো এদের ম্যাক্সিমাম সাইজ, তবে মেল ব্যাট ফিমেল ব্যাটের তুলনায় একটু বড় হয়ে থাকে। যদিও এরা এদের জীবনের অধিকাংশ সময়ই পাতার নিচে অতিবাহিত করে, যার ফলে এদের খুবই কম দেখা যায়। বন্ধুরা, ভিডিওটি শেয়ার করতে পারেন, ভালো লাগলে একটি লাইক করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন কোন প্রাণীটি আপনার কাছে সবচেয়ে কিউট লেগেছে। আপনি যদি এমনই মজাদার, জ্ঞানমূলক, রহস্য, রোমাঞ্চকর, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আনবিলিভেবল বাংলা নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী প্রতিদিনের মতো একটি নতুন আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।